সবার উপরে, না আস্তিক নাস্তিক সবার উপরে মানুষ, এটা সত্য না। কি সবার উপরে পারা মানুষ কাকে বলে? মানুষের মনুষ্যত্বের তো বড়ের কি আছে? পৃথিবীতে সবচেয়ে জঘন্য অপরাধ তো মানুষরাই করছে। মনুষ্যত্বের সংজ্ঞা বলতে তো কিছু নাই, মনুষ্যত্বের সংজ্ঞা বলতে কিছুই নাই। কিছু আছে নাকি? মানুষ তথাকথিত মনুষ্যত্বের সংজ্ঞা দিয়ে মানুষ কি অর্জন করতে পেরেছে? সারা বিশ্বকে ইউনাইটেড করতে পেরেছে, হিউম্যান রাইটস করেছে, মানবাধিকার করেছে, শান্তি আনতে পেরেছে। মানবাধিকার সংজ্ঞা কি? দেশ টু দেশ, বিশ্ব টু কান্ট্রি টু কান্ট্রি, নেশন টু নেশন তো ভ্যারি করে। ইউরোপিয়ান ইউনিয়ন করলো, ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস করলো, মানবাধিকারের আইন করলো। মানবাধিকার আইন করতে করতে এমন একটা অবস্থায় গেছে যে এখন মার সঙ্গে ছেলে, ছেলের সঙ্গে মা, ভাইয়ের সাথে বোন, এগুলো সেক্স করা পর্যন্ত ওদের মানবাধিকারে নিয়ে এসছে। যেমন জার্মানিতে, জার্মানির এথিক্যাল সোসাইটি, হিউম্যানিস্ট এথিক্যাল সোসাইটি, সেখানে ছেলে পেয়ের সঙ্গে সেক্স করা তারা এখন জায়েজ করতে চাচ্ছে, এবং পশু পাখির সঙ্গে সেক্স করাও তারা এটা মানবিক অধিকার বলে বেড়াচ্ছে এখন। তাই ইউরোপের প্রায় 90% দেশে এখন পশু পাখির সঙ্গে সেক্স করা বিস্টাডির লতে জায়েজ। মানবাধিকার করে তারা, মানবাধিকার মানবাধিকার করে, এটি মানবাধিকার ব্যাপারটাই তো, মনুষ্যত্ব ব্যাপারটাই তো একটা ভেগ টার্ম, এটা একটা ভেগ। কি লাভ করতে পেরেছে তারা মনুষ্যত্ব মনুষ্যত্ব সঙ্গে চিৎকার করে? মানুষ, আমি মানুষ, আমি মানুষ, কি বাল ফেলেছে তারা মানুষ 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 করে? সারা বিশ্বে আমি মানুষ, একটা ডং, আমি হিউম্যানিস্ট। আরে বেটা, হিউম্যানিস্ট বলতে কি বুঝিস? হিউম্যানিস্ট, হোয়াট ইউ মিন বাই হিউম্যানিস্ট? আমি মানুষ, আমি আমার বাল, আমি মানুষ। কিসের মান? মানুষের মনুষ্যত্বের সংজ্ঞা মানুষ ইউনাইটেড হতে পেরেছে নাকি? জাতিসংঘ করেছে, শান্তি আনতে পেরেছে? মনুষ্যত্বের সবচেয়ে বড় দেশ যারা গান গায় আমি মনু, আমি মানুষ, আমার মনুষ্যত্বের বড়াই করি, এই দেশগুলি তো পৃথিবীতে সবচেয়ে বেশি অরাজকতা সৃষ্টি করেছে, করেনি? তোমার মতো মামুদ আজকে ফকিন্নি দেশে দেশে বসবাস করো, কারণ কি? আমি যে দেশের নাগরিক হয়েছে সেই দেশের নাগরিক তোমার মতো বাংলাদেশকে গলায় পাড়া দিয়ে দাঁড়িয়ে আছে, বোঝো? এটা মানবাধিকার একটা ভেগ টার্ম, মানবাধিকার হচ্ছে বড় লোকদের জন্য, পয়সাওয়ালাদের একটা ফ্যাশন মানবাধিকার। আসলে এই মানবাধিকার সংজ্ঞা দিয়েই সবচেয়ে বেশি পশুর মতো আচরণ করে মানবাধিকারের মতো যারা মানবাধিকারের গান গায়। আমি থাকি ওয়েস্টে, আমি আমেরিকান ড্যাড, আমার সন্তান আমেরিকান, আমার বউ ক্যানাডিয়ান, আমি নিজে ব্রিটিশ নাগরিক, পৃথিবীর শ্রেষ্ঠতম দেশগুলি আমার হাতের মুঠায়, আমার হাতের মুঠায়। মনুষ্যত্বের গান গায় না এখানে? মনুষ্যত্ব কিসের আমার মনুষ্যত্ব? যেই দেশ হিরোশিমা নাগাসাকিতে বোমা ফেলে তারা মনুষ্যত্বের গান গায়? ইউনিভার্সাল অফ ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস লেখে আমেরিকার রুজভেল্টের বউ, কি জানো? হিউম্যানিস্ট মারাও, মা আমি মানুষ, কিসের মানুষের গর্ব? মনুষ্যত্বের গর্ব। পৃথিবীর ওয়েস্টার্ন দেশগুলোতে সবচাইতে বেশি নির্যাতিত হয় কন্যারা, বাপদের, যারা 10% বাবা নিজের মেয়েদেরকে রেপ করে নেদারল্যান্ডসে। মনুষ্যত্বের বড়াই মারাও, অতটুকু খারাপ অন্তত মুসলিম বিশ্বে এখনো হয় নাই। দুর্ভাগ্য যে আমাদেরকে থাকতে হয় ওয়েস্টার্ন বিশ্বে, কারণ মুসলমানের মুসলমানদের সবচেয়ে বড় শত্রু, কারণ তারা ইসলাম পালন করে না। দ্যাটস ওয়াই মনুষ্যত্ব মারাও, আমার গ্রুপে ঈশা, মনুষ্যত্বের সংজ্ঞা মারাও, আমি মানুষ, আমি আমার বাল। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে, ইউনিভার্স সৃষ্টি করেছে, সেই আল্লাহই প্রকৃত আইন দিতে পারে, সেটা বোঝার মতো ক্ষমতা এই মাহমুদের মতো মূর্খের নাই। মূর্খ মনুষ্যত্বের সংজ্ঞার আগা মাথা মুফাসসির ইসলামে দেখা হয়ে গেছে, আগা মাথা মনুষ্যত্বের সংজ্ঞা। চরম ফ্রাস্ট্রেটেডরাই নাস্তিক হয়, চরম ফ্রাস্ট্রেটেডরাই নাস্তিক হয়। আমার চেয়ে বেশি অন্তত নাস্তিক তোমরা কেউ চিনো না, কোন নাস্তিক আমার চেয়ে বেশি নাস্তিকদের চিনে না, সারা বিশ্বে না। বৈরাগী ভাত্রে কয় অন্য, দুই একটা নাস্তিকদের লেকচার শুনে একেবারে মনুষ্যত্বের জয়গান গায়, ইতর্ক থাকার? দুই দিনের দুই এক কলম নাস্তিকতা সম্বন্ধে শুনে একেবারে নাস্তিকতার পণ্ডিত হয়ে গেছে, মনুষ্যত্বের সংজ্ঞা নিয়ে আসছে, একটা নাস্তিকের হ্যারম নাই মুফাসসির ইসলামের সঙ্গে ডিবেট করে। নাস্তিকতা আমার, আমাকে নাস্তিকতা বোঝায়, আমাকে মনুষ্যত্বের সংজ্ঞার লেকচার দেয় আমার গ্রুপে, কত বড় ইতর!